করছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। আজ বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পরিষদীয় মন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি জানান, পয়লা নভেম্বর থেকে অধিবেশন শুরুর প্রচেষ্টা চলছে। কলকাতা থেকে সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। অধিবেশন নিয়ে কোন আলোচনা বাকি? আগামী পয়লা নভেম্বর থেকে আমাদের বিধানসভার অধিবেশন হবে। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে সেই মর্মে বিধানসভায় আবার বসার, অধিবেশন বসার অনুরোধ জানিয়ে আমাদের দপ্তর থেকে, পরিষদীয় দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে এবং এটাও মোটামুটিভাবে তার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। আগামী 1 তারিখ দুপুর 2টায় অধিবেশন বসবে। তার আগে 1টার সময় বিজনেস অ্যাডভাইসারি কমিটির সভা হবে। মোটামুটিভাবে আমরা চেষ্টা করব যে কদিন, যতদিন করা সম্ভব, বিভিন্ন বিষয় আছে। বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী শেষ হয়ে 2201 বছরে পূর্তি চলছে, সে বিষয়েও আমরা বিধানসভার অন্দরে আলোচনা করবার জন্য সকলকে বলবো বিজনেস অ্যাডভাইসারি কমিটিতে। আর যা যা বিষয় আছে সেদিনকে সেটা আলোচনা করবার জন্য আমরা বলব। 3-4 তারিখে এমনি ছুটি থাকবে, তারপরে সরকারি ছুটিও থাকবে। মোটামুটিভাবে আমরা অন্তত 18 তারিখ পর্যন্ত যাতে অধিবেশন চলে সেই রকম একটা মানসিক প্রস্তুতি আমরা নিচ্ছি, যা সম্পূর্ণ নির্ভর করবে অধ্যক্ষের উপর। এবং অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে কথা বলে এবং বিরোধী দলের যারা প্রতিনিধি আছেন বিজনেস অ্যাডভাইসারি কমিটির, সেখানে আলাপ আলোচনা করে বিশদ কার্যক্রম ঠিক হবে। বিশেষ কোনো বিল বা ইত্যাদি কিছু নিয়ে যেহেতু লম্বা অধিবেশন একটা, আমরা বিলগুলো নিয়ে বলেছি, আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যে কটা বিল অন্তত যদি থাকে পেন্ডিং, আমি তো 2-1টা বিল পেন্ডিং ছিল আমি জানি, ড্রাফট আকারে আছে, সেগুলোকে যদি অনুমোদন দেন মুখ্যমন্ত্রী তাহলে সেই বিলগুলো নিয়ে বা বিলটি নিয়ে যা সরকারি তরফ থেকে যা দেয়া থাকবে সেগুলো নিয়ে আলোচনা হবে। বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের পর তাকে ধন্যবাদ জানিয়ে এরকম কোনো, এরকম তো হয়েছে তো, আবার নতুন করে কী জানাবো? বিধানসভায় এই ধরনের কোনো প্রস্তাব কোনো দিন আসেনি। আমরা পরিষদীয় দলে হিসেবে তাকে যথেষ্ট সম্মান জানিয়েছি এবং এই বিধানসভায় বুকে তিনি নিজে শপথ নিয়েছেন বিধায়ক হিসেবে। বাংলার এই জয়যাত্রা ভারত যাত্রার সূচনা করবে এটা আমাদের বিশ্বাস। তারপর আলোচনা হবে বিজনেস অ্যাডভাইসারি কমিটি, তারপর যা সিদ্ধান্ত। বিরোধী দলনেতার কথা কম বলাই ভালো, হতাশাগ্রস্ত মানুষের কথা হতাশাই পেয়ে যায়। আর এটাও বোঝা যায় যে তিনি, তার মূল শক্তি হচ্ছে যে সংস্থা, কেন্দ্রীয় সংস্থাগুলি তাকে ব্যবহার করবার একটা প্রবণতা তার মধ্যে আছে। এটা সেই কেন্দ্রীয় সংস্থাগুলির পেশাদারিত্বের উপরে আঘাত, নিরপেক্ষতার উপরে আঘাত,
এটা রাজনৈতিক কৌশল হতে পারে না। বিরোধীরা বলছে যে পর্যাপ্ত বাস নেই, ট্রেন নেই, এর মধ্যে পড়ুয়ারা পৌঁছবেন কি করে, শিক্ষকরাই নিশ্চয় ব্যবস্থা হবে। বিরোধীরা বলছে স্কুল খুলুক, আবার বিরোধীদের কথা আমি না শুনেই আপনাকে বলতে হবে যে তাহলে কী করে চলবে। এটা দুমুখী নীতি নিয়ে লাভ আমাদের কন্টিনিউ, আমাদের তো প্রয়োগ হয়নি, রিকনভেন করা হচ্ছে। আমি আবার বলি, এ বিষয়ে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, এ ব্যাপারে তার আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন। সুতরাং কে কোথায় কি বললো জেনে লাভ নেই, সংগঠন করুক না ভাই, মানুষের কথা বলুক না ভাই, মানুষকে নিয়ে চলুক না ভাই। আপনারা সবসময় ছবি দেখান খালি মঞ্চটা, একটু জনগণ দেখান না, তাহলেই বুঝতে পারবেন যে কীরকম ফাঁকা মাঠে গোল দিচ্ছে। ও তো চিরকালই তাই করে, আবার সনাতনী হিন্দু বলে আবার আরম্ভ করলো, কত হিন্দু দেখলো, এখন আবার সনাতনী হিন্দু, হিন্দুর মধ্যেও সনাতনী ভাব আছে। আমরাও ধরনের, আমরা সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল, সমাজকে ঐক্যবদ্ধ রাখি। আমাদের কাছে বাংলার উন্নয়ন এবং বাংলার এই করোনা যুদ্ধে রক্ষা, সবাইকে টিকে দেওয়া, সবার সুস্বাস্থ্য কামনা করাই আমাদের এখন কাজ। বলে যান না, এত কিছু লোক এনেও এত চাটারে ঘুরেও তো দেখা গেল ইসবার দুশোকে পার বলার বদলে বাংলা পার হয়ে গেল। সব বলতে দিন, বলতে আমি আবার বলছি, চারটি বিধানসভার উপনির্বাচনে বিজেপি খাতা খুলতে পারবে না, বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়যুক্ত। গোয়াতে তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি, তারা সময় চেয়েছে, আজকে পুলিশ বাধা দিয়েছে, বন্ধ করে দিয়েছে, ক্যাম্পেইন লঞ্চ করবে। আমি তো পুরোটা জানি না, এই ব্যাপারটা যারা দেখছেন তাদেরকে প্রশ্নটা করুন। সব জায়গাতেই যাওয়া বন্ধ করছে, তার মানে সারা ভারতবর্ষ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপির বিকল্প শক্তি, সেটা এই ধরনের আচরণের মধ্য দিয়েই প্রমাণিত হচ্ছে। আর বিজেপি তো প্রধান সারিতে আছে, তারাই তো চায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যের বাইরে পা রাখুক।